এই সপ্তাহের খেলাধুলা আপনাকে স্বাগতম। চলুন দেখে নিই এই সপ্তাহে কি কি থাকছে আপনাদের জন্য। পুরুষ টেস্ট ক্রিকেটে নারী আম্পায়ার সাকিবের তৃতীয় সন্তান, পাকিস্তানকে শোয়েব আখতারের এক হাত, এর সাথে থাকছে ফেসবুকে আলোচনায় শীর্ষে মুশফিক, গৌতম গম্ভীরের পোস্ট নিয়ে বিতর্ক, আইসিসির দর্শক সেরা টিমকে আইপিএল এর দল বলেছেন শোয়েব আখতার, সাকিব আল হাসান বছরের শুরুতে চমক দিয়ে হাজির হয়েছেন, নিষেধাজ্ঞা থেকে শুরু করে কোন ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে বিতর্ক, এমনকি তৃতীয় সন্তান আগমনে বার্তা দিয়েও সারা হয়েছেন সাকিব আল হাসান। বছরের প্রথম দিন ফেসবুকের একটি পোস্ট দেন যেখানে দেখা যাচ্ছে স্ত্রী উম্মে শিশিরের সাথে সাকিব আল হাসান, ক্যাপশনে লিখেন নতুন বছর নতুন সংযোজন। কিন্তু তৃতীয় সন্তানের আগমন বার্তা কিনা সেখানে খোলাস না করলেও সাকিব আল হাসানের ভক্ত ও ক্রিকেট ফলাররা এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য সাকিব দেশে ফেরেন 3রা জানুয়ারি, সেখানে তিনি বলেন যে তৃতীয় সন্তান আসছে তার, এর আগে দুবার বাবা হয়েছিল, এটা আমার জন্য নতুন কিছু না, তবে রোমাঞ্চটা একই রকম আছে, দোয়া করবেন যাতে সুস্থভাবে পৃথিবীতে আসতে পারে। পুরুষ টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী ম্যাচ অফিসিয়াল দায়িত্ব পালন করেছেন, কেলেয়ার প্রসাদ সিডনির ভারত ও অস্ট্রেলিয়া ম্যাচের চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন। 2019 সালে তিনি পুরুষ ক্রিকেটের দায়িত্ব পালন করলে ওয়ানডে ক্রিকেটে, তবে টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটাই প্রথম। 2018 সালে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ও 15টি নারী ওয়ানডে ম্যাচের দায়িত্ব পালন করেন তিনি। স্কোয়াডে জায়গা পায়নি মাশরাফি, সপ্তাহ জুড়ে আলোচনায় ছিলেন বাংলাদেশ ক্রিকেটের আরেক তারকা মাশরাফি বিন মর্তুজা, ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকবেন কিনা এ নিয়ে নানা জল্পনা কল্পনার পর এবারে নির্বাচকরা সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফি বাদ। অনেকে ধারণা করেছেন এটা মাশরাফির লম্বা আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার এরকমই ইতি। মাশরাফির রাজনৈতিক ও ক্রিকেটীয় কেরিয়ার 2 বছর হতে চলছে এ সপ্তাহে, দল থেকে বাদ পড়ার আগের দিনও বিসিবির সাথে কথা বলেছেন তিনি। মাশরাফি বলেন যখন যেটা করবেন সেটা মন দিয়েই করে থাকেন, ব্যস্ততা আসতে থাকবে, তার মধ্যে করোনা ভাইরাসের মধ্যেই চলে গেল 1টি বছর। ওদিকে শোয়েব খেপেছে পাকিস্তান ক্রিকেট দলের উপর, প্রথম টেস্টে লড়াই করে হারলেও দ্বিতীয় টেস্টে পাকিস্তান হেরেছে ইনিংস ও 176 রানে, তাই জেমিসনের বোলিং এর সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। 2 ইনিংস মিলিয়ে তিনি নিয়েছেন 11 উইকেট। শোয়েব বলেন পাকিস্তান ক্রিকেট দলের কান টানার সময় এসেছে, টেস্টে হেরেছে ব্যাপারটা এমন না, কিন্তু যেভাবে হেরেছে সেটা প্রশ্ন। টুইটারে আরো একটি ভিডিওতে তিনি বলেন পাকিস্তান যা করেছে সবই গড়বড়তা, স্কুল পর্যায়ে ক্রিকেট খেলেছে পাকিস্তান। আলোচনায় ছিল নিউজিল্যান্ড এবং বিশেষত কেন উইলিয়ামসন, প্রথম টেস্ট খেলার 90 বছর পর নিউজিল্যান্ড টেস্ট র্যাঙ্ক নিয়ে 1 নম্বরে উঠে এসেছে। কেন উইলিয়ামসন এখন বিশ্বের সেরা 1 নম্বর ব্যাটসম্যান, তার পরবর্তী স্থানে আছে বিরাট কোহলি এবং স্টিভেন স্মিথ। ফেসবুকে আলোচনার শীর্ষে মুশফিকুর রহিম, বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিয়াঙ্গনে নিয়ে সপ্তাহের সবচেয়ে আলোচিত বিষয়টি ছিল খেলার মাঠে মুশফিকুর রহিমের মারমুখী ভঙ্গি ও জরিমানা। পাশাপাশি ঢাকার একটি হোটেলও ক্রিকেটারদের একটি বারবিকিউ পার্টির পর কোভিড সংক্রমণের একটি ভীতিকর তৈরি হয়েছিল।